আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকের ভিডিওর জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পেঁয়াজু। তো পেঁয়াজু কীভাবে ঘরে মচমচে ও মজাদারভাবে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যায়। তো পেঁয়াজুর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ খেসারির ডাল, 1/2 কাপ পরিমাণ মসুরির ডাল এবং ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর ভিজিয়ে রেখে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টার জন্য। অনেকেই পেঁয়াজুর ডাল 6-7 ঘন্টা ভিজিয়ে রাখেন, আসলে অত সময় ভিজিয়ে রাখতে হয় না। এরপর ডালগুলো ছেঁকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ব্লেন্ডারের মধ্যে 2-3 চা চামচ পরিমাণ পানি দিয়ে ডালগুলো ব্লেন্ড করে নিচ্ছি। অনেকে বলেন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে নাকি পেঁয়াজু ভালো হয় না, আসলে কথাটা সঠিক নয়। আমি কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেই পেঁয়াজু বানিয়ে নিই, আর যাদের কাছে ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে নেবেন। তো আমি যে ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা ডাল নিয়ে নিয়েছি আর বাকি ডালগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। অনেকেই পেঁয়াজুর মধ্যে হলুদ বাটা ব্যবহার করেন, আমি দেখেছি হলুদ বাটা দিলে পেঁয়াজুর মধ্যে কেমন কাঁচা হলুদের গন্ধ আসে, তাই হলুদ বাটা না দিয়ে আপনারা পেঁয়াজু বানিয়ে নেবেন। এরপর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি চুলাতে, বসিয়ে দিচ্ছি 1টি ফ্যাং প্যান এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। বেশি তেল দিয়ে পেঁয়াজু ভাজলে পেঁয়াজু বেশি মচমচা হয়। এরপর তেল সামান্য গরম হলে এর মধ্যে পেঁয়াজু গোল গোল শেপ করে চেপটা করে বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজুর তেল প্রথমে বেশি গরম হয়ে গেলে পেঁয়াজুর উপরের অংশটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভিতরে কাঁচা থেকে যায়, তাই এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে তেল সামান্য গরম করে পেঁয়াজুগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে করে পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে। আসলে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ এই করোনার মহামারীতে সবাই আমরা আতঙ্কিত আছি, তাই ভিডিও দিতেও ভালো লাগে না, অনেক চিন্তা ভাবনা করে ভিডিও টিপ দিলাম আর ভিডিও বানাতেও ভালো লাগে না। এর মধ্যে আমার পেঁয়াজুগুলো 1 পিস সামান্য ভাজা হয়ে গিয়েছে, তাই পেঁয়াজুগুলো উল্টিয়ে দিচ্ছি। এরপরে এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নেব। ধৈর্য সহকারে পেঁয়াজু ভাজলে পেঁয়াজু খুব মচমচা হয় ও ভিতরে সিদ্ধ হয়। আমার পেঁয়াজুগুলো ভাজা হয়ে গিয়েছে তাই নামিয়ে নিচ্ছি। এরপর বাকি পেঁয়াজুগুলো এভাবে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজুগুলো খাওয়ার জন্য রেডি। তো দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই করোনার মহামারীতে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেফাজত করুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।